ওম নমঃ শিবায়, নমস্কার বন্ধু সকল। দৈনিক ৰাশিফল ভিডিওটো আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। এই ৰাশিফলৰ ভিডিঅ'টো হৈছে 2024 চনৰ আজিৰ নৱেম্বৰ মাহৰ 16 তাৰিখ, বাৰ হ'ব শনিবাৰ, অসমীয়া কাতি মাহৰ আজি 30 তাৰিখ। আজি শ্ৰী শ্ৰী কাৰ্তিক পূজা। আজিৰ তিথি হ'ব কৃষ্ণ প্ৰতিপদ তিথি। নক্ষত্ৰ হ'ব কৃত্তিকা নক্ষত্ৰ, তাৰপিছতে ৰোহিণী নক্ষত্ৰ আৰম্ভ হ'ব। যোগ হ'ব পৰিমক যোগ, তাৰপিছতে শিৱযোগ আৰম্ভ হ'ব। আজি কৰণ হ'ব বাল বৱকৰণ, তাৰপিছতে কৌলবকৰণ আৰম্ভ হ'ব। আজি জন্ম ৰাশি হ'ব বিষ ৰাশি। আজিৰ জন্মত বিষ ৰাশি শুদ্ৰবন মতান্তৰে বৈশ্যবন দেৱাৰীগণ মৰণত ত্ৰিপুৰী। সূৰ্য উদয় হ'ব 5:46, সূৰ্যাস্ত সময় হ'ব 4:30। প্ৰতিদিনে ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ আপোনালোকে আমাৰ এই চেনেলটোৰ জৰিয়তে আগতীয়াকৈ লাভ কৰিবৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ একেবাৰে নাপাহৰিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক, মনৰ ইচ্ছাবোৰ পূৰণ হওক, তাৰে কামনা কৰি ৰাশিফল শিতানলৈ আগবাঢ়িছোঁ। প্ৰথম ৰাশিটো হৈছে মেঘ ৰাশি। আপুনি নিজৰ ওপৰত আত্মবিশ্বাসী অনুভৱ কৰিব আৰু আপোনালোকৰ পৰিকল্পিত কাম সময়মতে সম্পূৰ্ণ হ'ব। আজি পৰিয়ালৰ সৈতে জড়িত যিকোনো গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণৰ ক্ষেত্ৰত জ্যেষ্ঠ লোকসকলে সম্পূৰ্ণ সহযোগিতা আপোনালোকক দিব বুলি কৈছে বা আগবঢ়াব। আজি মনোৰঞ্জনমূলক ভ্ৰমণৰো পৰিকল্পনা কৰা হ'ব পাৰে। ধ্যান ৰাখক, যিকোনো প্ৰতিকূল পৰিস্থিতিত আপোনালোকে ধৈৰ্য বজাই ৰাখিব লাগিব বুলি কৈছে। সঠিক সময়ত সঠিক সিদ্ধান্তবোৰ ল'ব লাগিব বুলি কৈছে এই সময়ত, তেতিয়াহে আপুনি ভাল এটা প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। এই সময়খিনি কৈছে যে স্বতঃপুত্ৰতা বা কোমল প্ৰকৃতিৰ থাকিলে সিদ্ধান্ত লোৱাৰ ক্ষেত্ৰত সহায় হ'ব। আজি ল'ৰা ছোৱালীৰ কাম কাজত সহযোগ দি আপোনালোকে পথ প্ৰদৰ্শন কৰিলে তেওঁলোকৰো মনোবল বৃদ্ধি পাব বুলি কৈছে। ব্যৱসায়ত নীতিৰ সৈতে আপোচ কৰাৰ উচিত আপোনালোকৰ আৰু সুনাম হেৰুৱাৰ সম্ভাৱনা আছে, গতিকে অলপ সাৱধান হ'ব লাগিব। চাকৰি আৰু পৰিৱেশটো অনুকূল কৰি ৰাখিবলৈ নিশ্চিতভাৱে এজন প্ৰভাৱশালী ব্যক্তি সহায় লওক বুলি কৈছে। আজি যিকোনো চৰকাৰী সভা লাভজনক হ'ব। বৈবাহিক জীৱন সুখী হ'ব, প্ৰেমৰ সম্পৰ্ক, বিবাহৰ বাবে পৰিয়ালৰ অনুমোদন লাভ কৰিব পাৰে। আজি ভাৰসাম্যহীন খাদ্যৰ বাবে বদ হজম আৰু এচিডিটিৰ সমস্যা বাঢ়িব পাৰে। এটা পদ্ধতিগত ৰুটিন আপোনালোকে বজাই ৰাখক, ভাল হ'ব বুলি কৈছে। ধ্যান ৰাখিব লাগিব বিশেষকৈ মেঘ ৰাখি জাতক জাতিকাসকলে। আপোনালোকৰ উচ্চাকাংক্ষা পূৰণ হ'বলৈ ওলাইছে। যদি পাৰস্পৰিক বিবাদ চলি আছে তেন্তে জয় নিশ্চিত। বহিৰাজ্যলৈ যাবলৈ চেষ্টা কৰাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে পাব পাৰে কিছু ভাল খবৰ। আজি ঘৰ আৰু বিশেষকৈ ব্যৱসায়ত বিশেষকৈ মহিলাসকলে উপযুক্ত সম্প্ৰীতি বজাই ৰাখিব পাৰিব। ইতিবাচক হৈ থকাটো গুৰুত্বপূৰ্ণ। মনৰ যিকোনো আপোনালোকৰ কনফিউজন ডাউট আপোনালোকক ঠিক হ'ব বুলি কৈছে বা সেইখিনি ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। আজি এই সময়খিনি আপোনালোকৰ কাম কাজত সক্ৰিয় হোৱাটো গুৰুত্বপূৰ্ণ। ব্যৱসায়ত বহুত কামে আপোনালোকক ব্যস্ত কৰি ৰাখিব। আজি আপোনালোকৰ কামৰ পদ্ধতিটো অলপ সলনি কৰিব লাগিব আৰু নতুন কৌশল আপোনালোকে অৱলম্বন কৰিলে কৰ্মক্ষেত্ৰত বা ব্যৱসায় ক্ষেত্ৰত লাভজনক পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। সম্পত্তি, ষ্টক আদিৰ বস্তুত বেছি বিনিয়োগ নকৰিব। চাকৰিত কোনো গুৰুত্বপূৰ্ণ প্ৰজেক্ট বা আপোনালোকৰ প্ৰজেক্ট এটা পাবলৈ সক্ষম হ'ব পাৰে বা ভাল এটা কামত আপোনালোকে ছাকচেছ হ'ব পাৰে। কৰ্মচাৰীৰ লগত কোনো ধৰণৰ তৰ্ক লিপ্ত হ'লে ভাল নহ'ব বুলি কৈছে, গতিকে ধ্যান ৰাখক। আজি ঘনিষ্ঠ আত্মীয়ৰ বা বন্ধু বান্ধৱীক লগ পোৱাৰ সুযোগ থাকিব। প্ৰেমৰ সম্পৰ্ক কিবা এটা ভুল বুজাবুজি হ'ব পাৰে বুলি কৈছে, গতিকে ইজনে সিজনৰ অনুভৱক সন্মান কৰাটো আপোনালোকৰ বাবে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দায়িত্ব বুলি কৈছে। আজি বতৰৰ লগত জড়িত কিছু স্বাস্থ্যজনিত সমস্যা হ'ব পাৰে। দৈনন্দিন কাম কাজ আপোনালোকে সংগঠিত কৰি ৰাখিব আৰু উপযুক্ত খাদ্যভ্যাস আপোনালোকে বজাই ৰখাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বুলি কৈছে, গতিকে মেঘ ৰাখি জাতক জাতিকাসকলে খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব। শুভ ৰং হ'ব বগা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 8। যদি নতুনকৈ চাই আছে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায় লিখি দিব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক, মনৰ ইচ্ছাবোৰ পূৰণ হওক। ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়। বিষ ৰাখি। কিছুদিনৰ পৰা কিছু কামৰ বাবে চলি থকা যি প্ৰচেষ্টা সফল হ'ব পাৰে। মানুহে আপোনালোকৰ সিদ্ধান্ত শলাগ ল'ব পাৰে। আজি আপোনালোকৰ সামাজিক দায়িত্ব পালনতো বহু পৰিমাণে সফল হ'ব। যুৱক যুৱতীসকলে তেওঁলোকৰ কেৰিয়াৰৰ সৈতে জড়িত কিছু সুযোগ পাব পাৰে। আজি আবেগৰ বাবে আপোনালোকৰ কোনো গুৰুত্বপূৰ্ণ কথা কাৰোৰ লগত আপোনালোকে শ্বেয়াৰ নকৰিব, নহ'লে আপোনালোকৰ কোনোবা ঘনিষ্ঠ আত্মীয় আপোনালোকক বিশ্বাসঘাতকতা কৰিব পাৰে। দ্ৰুত সফলতা লাভৰ স্বাৰ্থত যুৱক যুৱতীসকলে কোনো ভুল পথ বাছি লোৱাটো উচিত নহয়। বীমা বা পলিচিৰ সৈতে জড়িত বাকী থকা কামবোৰ সমাধান হ'ব পাৰে। আজি সহকৰ্মীসকলৰ পৰা আপুনি সম্পূৰ্ণ সহায় লাভ কৰিব পাৰে। কৰ্মসংস্থাপনৰ বাবে চেষ্টা কৰা মানুহে সফলতা লাভ কৰিব পাৰে। ৰাজনৈতিক আৰু প্ৰশাসনিক সেৱাৰ সৈতে জড়িত লোকসকলৰ বাবে এক লাভজনক পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। বৈবাহিক জীৱনত মধুৰতাৰে ভৰা হ'ব। কেঁচুৱাটোৰ হাঁহিৰ সন্দৰ্ভত সুখকৰ বাবে বা ঘৰখন এটা ভাল পৰিৱেশৰ সৃষ্টি হ'ব বা ঘৰখনত উৎসমুখৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত পেটৰ লগত জড়িত সমস্যাই অসুবিধা দিব পাৰে, কাৰণ আপোনালোকৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ইমান এটা ঠিক দেখা পোৱা নাযায়, গতিকে খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত কিন্তু সংযম হ'ব লাগিব, সাৱধান হ'ব লাগিব বুলি কৈছে। এই সময়খিনিত বিষ ৰাখি জাতক জাতিকা
সকলে নিজের স্বাস্থ্য পাতির ক্ষেত্রে কিন্তু ধ্যান রাখব লাগবে। যদি কোনো বিশেষ পরিকল্পনা করা হয়েছে তেন্তে তাত আপনি সফলতা লাভ করব পারে, মাত্র নিজকে আপডেট করে থাকব লাগবে। যদি কোনো ওসর চুবুরিয়ার কোনো বিচারধীন বিবাদ হয়, টকা পেচাল হয়, তেন্তে আজি সেইটো সমাধান করার সুযোগ পাব। আপনার ফলপ্রসূ জীবন যাপন কথার কোয়ার পদ্ধতিয়ে মানুষ আপনার প্রতি আকর্ষিত করব বলে কৈছে। আজি নিজের কৃতিত্বর বিষয়ে বেশিকো গৌরব নকৰিব, মনত রাখব যে নেতিবাচক চিন্তায় আপনার সমস্যার সৃষ্টি করবেন, গতি ধ্যান রাখব বলে কৈছে। নেগেটিভ থিঙ্কিংব আপনার মনত আহিব নিদিব। আজি নিজের কৃতিত্বর বিষয়ে বেশিকো গৌরব একবারে নকৰিব। আজি কৈছে যে ব্যবসায় বা কর্মের ক্ষেত্রে প্রতিটি কাম আপনার তত্ত্বাবধানত সম্পন্ন করক। নতুন অর্ডার পোৱাৰ সম্ভাবনা আছে। আইনের বিষয়ত অভিজ্ঞ ব্যক্তির সহায় লওয়া গুরুত্বপূর্ণ। যদি আপনি ঋণ লোবলৈ চেষ্টা করেছে তেন্তে কিছু আপনার সেই পরিকল্পনাখিনির ক্ষেত্রে অল্প সতর্কতা অবলম্বন করক। নিয়োজিত লোকসকলে অতিরিক্ত সময় কাম করবলগীয়া হব পাৰে। আজি কিছু লোকের বিশেষ ঘরখনত আলহী বা আপনার অতিথি আগমনের ঘর যে পরিবেশ যে বাতাবরণ বিশেষ একটা ভাল পরিবেশের সৃষ্টি হব, সন্তানের সুখ লাভ করবেন। আজি স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু লোকের ভরি বিষ বা ফুলার দরে সমস্যা হব পাৰে। গতি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি করবেন, পুষ্টিকর খাদ্য খাব লাগিব, নিজকে সুস্থ করে রাখবর যান পারে চেষ্টা করতে কৈছে যে কিছু সময় যোগাসন আর ব্যায়াম করলে ভাল প্রতিফলন দেখব। শুভ রং হব হালধীয় রঙ আর শুভ সংখ্যা হব 8। যদি নতুনক চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবলে একবারে নপাহরিব। মিথুন রাশি, আজি মিথুন রাশি জাত জাতিকা সকলের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজি হয়তো কোনো বিশেষ উদ্দেশ্যের বিশেষ যাত্রা হব পাৰে আর তার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য লাভ করব। আজি লড়াছলীর যিকোনো নেতিবাচক কার্যকলাপর মনটা উল্লাসিত হয়ে থাকবে, সামাজিক বৃত্ত বাড়ি, নতুন বন্ধু এজনক লগ পাব পাৰে বা কিবা এটা বিপদত পড়লে আপনাদের সহায় করবলগীয়া হব পাৰে, আধ্যাত্মিক সুখ পোৱা যাব। আজি খরখেদাক বা আবেগিকভাবে যিকোনো সিদ্ধান্ত লওয়ার পর বিরত থাকক, নহলে এই সিদ্ধান্তবর পিছত কিন্তু অনুশোচনার কারণ হয়ে পড়ব পারে। সম্পত্তি বা বিভাজনের দরে সমস্যার জড়িত কিছু সমস্যা বা বাধা আহিব পারে, কিন্তু আপনি আপনার মনোবলেরে বা আপনার নিজের সাহসেরে এইবর বা সেই সমস্যাবর জয় করবলে সক্ষম হব বলে কৈছে। ব্যবসায় ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির ব্যবসায় মন্থরতা আসব, যদিও ব্যবসায় সম্প্রসারণের সহ জড়িত কোনো ধরনের পরিকল্পনা করে আহিছে বা যদি দিনটো করে তেন্তে কোনো সিদ্ধান্ত খরখেদাক লোব নালাগে বলে কৈছে। প্রতিটি সিদ্ধান্তত অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ লোক বলে কৈছে। সময়মতে পেন্ডিং পেমেন্ট পাবলৈ চেষ্টা করক। আজি পারস্পরিক সমন্বয়ের বৈবাহিক জীবনের শান্তিপূর্ণ পরিবেশ এটা সৃষ্টি হব আর বন্ধু বান্ধবীর সহ মিলিত কার্যসূচী আয়োজন করা হব পারে। স্বাস্থ্যর দৃষ্টিকোণের আপনার প্রণালীবদ্ধ দৈনন্দিন কাম কাজ আর খাদ্যভাসে আপনার সুস্থ আর শক্তিশালী করে রাখব পাৰিব বলে কৈছে। আজি কোনো ধরনের সংক্রমণের ক্ষেত্রে মহিলাসকলে বিশেষ অসাবধানতার অবলম্বন করব নালাগে, গতি সাবধান হব লাগবে বলে কৈছে। আর্থিক দৃষ্টিকোণের দিন অতি অনুকূল হব। আজি আপনার ব্যক্তিগত কাম পরিপাটিক আর পদ্ধতিগতভাবে করলে আপনি অতি সোনকালে নিজের লক্ষ্যত উপনীত হব পাৰিব বলে কৈছে। ঘরুয়ার সম্পর্কীয় দায়িত্ব অতি গুরুত্ব সহকারে আপনাদের পালন করব। আপনার সন্তানের কিছু ভাল খবর শুনব পাৰে বলে কৈছে। এই সময় ধ্যান রাখ, ঘর জ্যেষ্ঠ লোকের সম্মানের যত্ন লোক। কোনো বিশেষ ব্যক্তি আপনার সমালোচনা করলে আপনি আঘাত পাব পাৰে, নিজকে ব্যস্ত করে রাখক, এটা ভাল প্রতিফলন দেখিলে সক্ষম হব। মনের শান্তির নিজন বা আধ্যাত্মিক স্থানত কিছু সময় কটালেও আপনি শান্তি অনুভব করব বলে কৈছে। বর্তমান ব্যবসায় অগ্রগতির সুযোগ থাকব, কিছু নতুন কামর প্রতিও মনোযোগ আপনাদের কেন্দ্রীভূত হব বলে কৈছে। আজি টাকা পয়সার জড়িত যিকোনো ধরনের লেনদেন করার সময় কিন্তু সাবধানতার অবলম্বন করব লাগবে বলে কৈছে। মহিলাসকলের সহ জড়িত ব্যবসায় লাভজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যখন কাপড়ের ব্যবসায় করে বা মহিলাসকলের জড়িত যখন আপনাদের ব্যবসায় বাণিজ্য করে যখন লোকে করেছে তেওঁলোকৰ বাবে দিনটো শুভ হব বলে কৈছে। বাকি ব্যবসায়ী সকলের বাবে দিনটি মধ্যমীয়া। আজি সরকারি কাম কাজ সংঘটিত হয়ে থাকবে। আজি জীবন সঙ্গীর সহ কিছু সময় কটালে পারস্পরিক সম্পর্কত মধুরতা আহিব বলে কৈছে। অবিবাহিত লোকের ভাল সম্পর্ক আশা করা হয়েছে। আজি সুষম খাদ্য বিশেষ আপনার খোৱাবোৰে কিছুদিনেরপরা চলি থাকা যিকোনো শারীরিক সমস্যা পৰা কিছু পরিমাণে হলেও ভাল প্রতিফলন নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হব বলে কৈছে। এই সময়খিনিত আপনাদের নিজের খোৱাবোৰ ক্ষেত্রে ধ্যান রাখবলে আপনি শক্তিশালী আর সুস্থ অনুভব করব বলে কৈছে। শারীরিকভাবে আপনার অল্প সবল হব বলে কৈছে। আজি মিথুন রাশি জাত জাতিকাসকলের শুভ রং হব সেউজীয়া রং আর শুভ সংখ্যা হব 6। যদি নতুনক চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত হর হর মহাদেব, ওম নম শিবায়, ওম নম শিবায় লিখে দিব। আপনার সকলোরে দিনটি শুভ হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। এবার আসো কর্কট রাশিলৈ। আজি কর্কট রাশি জাত জাতিকাসকলের দিনটি অত্যন্ত শুভ দিন। আজি স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যার কিছু উন্নত হব বলে কৈছে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাব আর আপনি নিজের কামত ভালদরে মনোনিবেশ করব পাৰিব। বিপণন আর বিদেশী যোগাযোগের উৎসব শক্তিশালী করাটা লাভজনক হব। আজি পরিয়ালের কোনো সদস্য বিবাহের জড়িত কিছু সম্পর্ক আহিব পারে। আজি কোনো অনির্ণয় হলে বিশেষ ঘরের বয়োজ্যেষ্ঠ সকলের নিশ্চয়কৈ পরামর্শ লোক বলে কৈছে। খরখেদাক আর আবেগের কোনো
প্রতিশ্রুতি নিদিব বলে কৈছে। কারণ পালন করা কঠিন হব পারে, অপচয়কারী ব্যয়েরপর আপনাদের আঁতরি থাকিব লাগিব। উপযুক্ত বাজেট আপনাদের বনায় রাখলে ভাল প্রতিফলন নিশ্চয়কৈ দেখিলে সক্ষম হব বলে কৈছে। আজি ব্যবসায়ত আজি কোনো নতুন কামর প্রতি আগ্রহী নহব, কারণ উপযুক্ত সময় নিদিয়ার বাবে সমস্যার সৃষ্টি হব পারে। এই সময় লেনদেনের সন্দর্ভতো বিশেষকৈ ভুল হব পারে, সাবধান হব। গবেষণার ক্ষেত্রখনের লগত জড়িত লোকসকলের বাবে সময় অনুকূল। আজি ঘর আর পরিয়ালের পরিবেশ সুখদায়ক হব, প্রেমর সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়ি, আজি অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। এই সময়খিন কৈছে যে কর্কট রাশির জাতক জাতিকাসকলের ঘরখনত উপস্থিত হব পারে ঘনিষ্ঠ আত্মীয় লোক, সময়খিন শান্তি আর আনন্দ কটাব। ইয়ারোপরি কৈছে যে কোনো বিশেষ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হব পারে, ইতিবাচক ফলাফল ওলাই আসব। আজি আপনার সন্তানের কিছু ভাল খবর লাভ করবেন, কিনা একটা ভুল করলে অনুশোচনাত সময় নষ্ট করার পরিবর্তে শুধরণি করবর চেষ্টা করক। খং আর ভুল শব্দরে ব্যবহার বাবে পারস্পরিক সম্পর্ক তিক্ততার সৃষ্টি হব পারে, ভুল বুঝাবুঝির সৃষ্টি হব পারে। আনের পরামর্শতক নিজের ওপর আপনাদের নির্ভর করে কাম করক বলে কৈছে। ইয়ার দ্বারা আপনি অধিক সফলতা লাভ করব। আজি দিনটি আরম্ভণিতে কিছু ব্যবসায়িক সমস্যা বা বাধা আহিব পারে, অবশ্যই দুপরিয়া অনুকূল পরিস্থিতির সৃষ্টি হব। আজি কর্বিকর লগত জড়িত লোকসকলে লাভজনক চুক্তি পাব পারে, অফিসর বা কর্মক্ষেত্রত কাগজ সম্পর্কীয় কামত অল্প সাবধান হব লাগে। আজি ঘরখনের সুখ আর শান্তি একটা পরিবেশ থাকিব, লগতে বন্ধু বান্ধবীর সহ পরিয়ালের সহ মিলিত হওয়ার কার্যসূচীও অনুষ্ঠিত হব বলে কৈছে। স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু আপনাদের দিনটি মধ্যমে দেখা পাওয়া গেছে, খাদ্য আর দৈনন্দিন কাম কাজের প্রতি অল্প সাবধান হব লাগিব বলে কৈছে। এই সময়খিন কৈছে যে বর্তমান পরিবেশের নিজকে রক্ষা করা প্রয়োজন আছে, কাজ অধি সমস্যায় বারুক অশান্তি দিব পারে, গতি নিজকে সুস্থ করে রাখবেন যান পারে চেষ্টা করক। আজি আপনাদের শুভ রং হব কমলা রং আর শুভ সংখ্যা হব ছয়। যদি নতুনক চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব, লাইক এটা করবলে একবারে নপাহরিব, কমেন্ট বক্সত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় লিখে দিব। আপনাদের দিনটি শুভ হোক। সিংহ রাশি, নতুন কিবা এটা শিকিবলে ইচ্ছা হব, যিয়ে দৈনন্দিন ভাগরা কামরপা সকাহ দিব বলে কৈছে। আজি বেশিরভাগ সময় ধর্মীয় আর সামাজিক সম্পর্কীয় সভা সম্পর্কে সহযোগিতামূলক কামত আপনাদের কটাব পারে, গোপন জ্ঞানের প্রতি আপনার বিশেষ প্রবণতাও বাড়ি পারে, ধ্যান রাখব লাগবে। যদি পরিয়ালের সদস্যর লগত কোনো বিবাদ চলি আছে, তর্ক পেচাল চলি আছে, তাদের সেই সমাধানের আপনি বহুত বেশি চেষ্টা করব, কষ্ট করব, কিন্তু অত্যধিক ব্যস্ততার বাবে ব্যক্তিগত আর পারিবারিক কামত বিশেষ গুরুত্ব দিব নারিব পারে। আজি লড়া ছলীর যিকোনো নেতিবাচক কার্যকলাপে আপনাদের কিছু ক্ষেত্রে চিন্তার কারণ আপনার হব পারে বা চিন্তিত করে তুলব পারে। আজি ব্যবসায় বা কর্মক্ষেত্রে বিশেষ কামত মনোনিবেশ করে থাকলে ভাল ফলাফল পাওয়া যাব। আজি নিশ্চিতভাবে আপনার কিছু ঘনিষ্ঠ আর বিশ্বাসযোগ্য ব্যক্তির সহ আপনার কৈছে যে ব্যবসায় সম্প্রসারণের বিষয়ে আলোচনা করব পারে, আপনি উৎকৃষ্ট প্রদর্শন লাভ করব। যদি আপনি নতুন প্রজেক্ট এটার করে আছে, কাম এটা করেছে, তেন্তে কেইদিনমান অপেক্ষা করব বলে কৈছে। আজি পরিয়ালের ব্যবস্থাক লো কিছু বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হব পারে, ঘরখনত ভুল বুঝাবুঝি সমাধান করলে সম্পর্কত পুনের মধুরতা ঘুরে আসব। আজি শারীরিক ক্লান্তির বাবে দুর্বলতা অনুভব করব পারে, গতি ধ্যান রাখব, যার বাবে এলাহ আর বিশেষক লেজিনেসমূর বিশেষ আপনার উঠাব লাগবে বলে কৈছে। এইখানে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবেন বলে কৈছে, গতি ধ্যান রাখব। আজি সিংহ রাশির জাতক জাতিকাসকল কৈছে যে নতুন কিনা একটা শিকিবলে ইচ্ছা যাওয়ার ঘরুয়ার কামখিনিও সুন্দরভাবে করবেন বলে কৈছে। এই সময়খিন কৈছে যে দুপরিয়ার হঠাৎ বন্ধু এজনক লগ পাব পারে। আজি কৈছে যে কিছু ইতিবাচক ফলাফলও পাব, পুরনি নেতিবাচক কথায় আপনার বর্তমানের উপর আধিপত্য বিস্তার করবলে নিদিব বলে কৈছে। আজি কোনো আত্মীয়র বিবাদের সৃষ্টি হব পারে, কিন্তু এই সময় পরিস্থিতি বুদ্ধিমানভাবে সমাধান করার প্রয়োজন আছে বলে কৈছে, নহলে ভবিষ্যতে অনুতাপ করবলগীয় হব পারে। আজি ব্যবসায় বিপণন সম্পর্কে কাম কাজবর সময়মতে সম্পূর্ণ করলে ভাল হব, এই সময়ত অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনীতির সহ জড়িত লোকসকলেও বা যখন লোক আছে তাদের অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে, আর যোগাযোগ আরও অধিক শক্তিশালী করে রাখব লাগবে বলে কৈছে, তেতিয়াহে উন্নত ফলাফল দেখবলে সক্ষম হব বলে কৈছে। আজি জীবনসঙ্গীর পর ভাল উপহার পাব পারে, হঠাৎ পুরনি বন্ধু এজনক লগ পালে সুখর স্মৃতিব সতেজ হয়ে পড়ব। স্বাস্থ্যর ক্ষেত্রে ভারসাম্যহীন খাদ্যভাসর ফলত বা খাদ্যর ফলত ডিঙির বিষ হব পারে, কাঁ চর্দির দরে সমস্যাও বাড়ি পড়ে, গতি খা বার ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাসকলে অল্প সজাগ হব লাগবে বলে কৈছে। আপনাদের শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব সাত। যদি নতুনক চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে অনুগ্রহ করে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় লিখে দিব। আপনাদের সকলোরে দিনটি শুভ হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক। কন্যা রাশি, আজি দিনটি বিশেষ ইতিবাচক শক্তিরে আরম্ভ হব আর গোটে দিনটি সংগঠিত হয়ে থাকিব, কিছুদিনের চলি থাকা সমস্যাবর সমাধান পায় ব্যক্তিগত কামত ভালদরে মনোনিবেশ করব। আজি পরিয়ালের উপযুক্ত সহায় লাভ করব,
শুনা কথাৰ ভিত্তিত যিকোনো সিদ্ধান্ত গ্ৰহণ নকৰিলে ভাল হ'ব বুলি কৈছে। গ্ৰহণ কৰিলেও ভুল হ'ব পাৰে। মজা বা অহাৰ কামত আপোনালোকে সময় কটাব নালাগে, হাঁহি ধেমালিকৈ সময় কটাব নালাগে। ইতিবাচক কামত নিজৰ মানসিক আৰু শাৰীৰিক শক্তি আপোনালোকে বিনিয়োগ কৰিলে ভাল হ'ব। পৰিয়ালৰ কোনো সদস্যৰ স্বাস্থ্য সন্দৰ্ভত অলপ চিন্তাৰ হ'ব পাৰে বুলি কৈছে। গতিকে চিন্তাবোৰ অলপ পৰিহাৰ কৰি নিজৰ কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত আপোনালোকে অলপ গুৰুত্ব দিয়ক বুলি কৈছে। ভাল প্ৰতিফলন নিশ্চয়কৈ দেখিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। আপোনালোকৰ পৰিয়ালৰ কোনো ইচ্ছা পূৰণৰ বাবে আপুনি উদাৰতাৰে খৰচ কৰিব, বন্ধু বান্ধৱীৰ লগত আড্ডা মাৰিও সুখকৰ সময় পাৰ কৰিব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কিছু লোকৰ গাঁঠিৰ বিষৰ সমস্যাৰ পৰা সকাহ পাবলৈ যোগাসন ইত্যাদিৰ প্ৰতি আপোনালোকে অভ্যাস কৰি তুলিব লাগিব বুলি কৈছে, তেতিয়াহে ভাল হ'ব বুলি কৈছে। আজি কন্যা ৰাশি জাতক যদি নিজৰ কাম কাজখিনিৰ সন্দৰ্ভত অলপ সতৰ্ক হৈ থাকিব লাগিব বুলি কৈছে, তেতিয়াহে ভাল হ'ব বুলি কৈছে। এই সময়খিনিত আপোনালোকৰ ব্যক্তিত্ব আৰু কৰ্মৰ যি ব্যৱস্থা উন্নতিৰ বাবে কৰাৰ যি প্ৰচেষ্টাই ভাল ফল দেখুৱাব পাৰে আৰু সামাজিক আৰু পাৰিবাৰিক প্ৰশংসাও লাভ কৰিব। বন্ধু বান্ধৱীৰ সৈতে ইতিবাচক কথা বতৰা আলোচনা হ'ব পাৰে, ডিছকাছ হ'ব পাৰে বুলি কৈছে। এই সময়ত এটা ভাল প্ৰতিফলন দেখিব বুলি কৈছে। আজি এই সময়খিনিত এলাহ আৰু বিশেষকৈ আপোনালোকৰ লেজিনেছবোৰ নেতিবাচক কথাই আপোনালোকৰ ওপৰত যাতে আধিপত্য বিস্তাৰ কৰিব নাপায় বা বিস্তাৰ কৰিবলৈ একেবাৰে নিদিব। এই সময়ত অপৰিসীম কষ্ট কৰিব লাগিব। কষ্টৰ সময়ত যুৱক যুৱতীসকলে বন্ধু বান্ধৱীৰ সৈতে বেছিকৈ আড্ডা আৰু গুজব কৰি সময় নষ্ট নকৰি নিজৰ কামত মনোনিৱেশ কৰাটো উচিত বুলি কৈছে। আজি এই সময়খিনিত ব্যৱসায়ত বিশেষকৈ অলপ উত্থান পতন হ'ব, তথাপিও বিশেষকৈ এজন প্ৰভাৱশালী ব্যক্তিৰ অৱদানে আপোনালোকৰ বাবে কিছু সাফল্য লাভ কৰিব পাৰে বুলি কৈছে। চৰকাৰী সেৱা আগবঢ়াৰ লোকসকলে তেওঁলোকৰ কামৰ দিশত অধিক অৰিহণা যোগাব। উচ্চপদস্থ বিষয়ৰ পৰা আপুনি উপযুক্ত সমৰ্থন লাভ কৰিব। বৈবাহিক সম্পৰ্কত ঘনিষ্ঠতাৰ বৃদ্ধি পাব। প্ৰেম জীৱনত খুব দেখা পোৱা গৈছে। ইজনে সিজনৰ আৱেগো বুজি পাব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত অত্যধিক মানসিক চাপৰ বাবে মূৰৰ বিষ হ'ব পাৰে, এচিডিটিৰ সমস্যা বাঢ়িব পাৰে। গতিকে ধ্যান দিব লাগিব নিজৰ স্বাস্থ্য পাতিৰ ক্ষেত্ৰত, তেতিয়াহে এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। কিছু লোকৰ মানসিক চাপে বিশেষকৈ বহুত বেছি অশান্তি দিব পাৰে, গেছ এচিডিটিৰ সমস্যা বাঢ়িব পাৰে। যোগাসনৰ প্ৰতি আপোনালোকে ধ্যান দিব লাগিব। এই সময়খিনিত কৈছে যে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত বিশেষকৈ গাঁঠি বিষৰ সমস্যাৰ পৰা কিছু লোকে সকাহ পাবলৈ যোগাসন ইত্যাদি আপোনালোকে অভ্যাস কৰাটো হেবিট আপোনালোকে আনিব লাগিব, অভ্যাস কৰাটো জৰুৰী বুলি কৈছে, প্ৰয়োজন বুলি কৈছে। মহিলাসকলে কিন্তু নিজৰ স্বাস্থ্যৰ যত্ন ল'ব লাগিব। আজি কন্যা ৰাশি জাতক জাতিকাসকলৰ বাবে শুভ ৰং হ'ব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 6। যদি নতুনকৈ চাই আছে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিবলৈ নাপাহৰিব। ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়। তুলা ৰাশি, আজি পৰিস্থিতি অনুকূল। দিনটো আৰম্ভণিতে আপোনালোকৰ সমগ্ৰ ৰুটিনৰ ৰূপৰেখা বনাওক বুলি কৈছে। কোনখিনি কাম কেনেকৈ কৰিব সেইখিনি আপোনালোকে দিনটো প্ৰথম আৰম্ভণি সময়ছোৱাতে বনাব লাগিব। ইয়াৰ দ্বাৰা আপুনি আপোনালোকৰ কঠোৰ পৰিশ্ৰমৰ সঠিক ফল পাব। কামখিনি এটা পদ্ধতিগতভাৱে কৰিব পাৰিব। ব্যৱহাৰিক পন্থা আপোনালোকে ৰাখক। আপোনালোকৰ বিৰুদ্ধে কথা বিশেষকৈ থকাসকলৰ খুব নোহোৱা হৈ যাব আৰু তেওঁলোকৰ বিশেষকৈ তেওঁলোক আপোনাৰ পক্ষলৈ আহিব পাৰে বুলি কৈছে। যিকোনো কঠিন পৰিস্থিতিত আতংকিত হোৱাৰ পৰিৱৰ্তে তাৰ সমাধান বিচাৰি উলিয়াব লাগিব বুলি কৈছে। ঘৰখনত এজন অপ্ৰীতিকৰ ব্যক্তিৰ আগমনে পৰিৱেশটো কিন্তু বেয়া কৰি তুলিব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব। তেনেকুৱা মানুহ ঘৰলৈ আপোনালোকে পৰাপক্ষত আহিব নিদিব বুলি কৈছে। যিসকল ব্যক্তিৰ বাবে আপোনালোকৰ ঘৰখনৰ সমস্যা হৈ থাকে, কণ্ডল হৈ থাকে, সেইসকল মানুহক অলপ আপোনালোকে ৰখাব লাগিব। কথা কওঁতে সাৱধান হ'ব লাগিব, পৰিৱেশটো নেতিবাচক কৰি তুলিব পাৰে। এই মানসিক চাপে আপোনালোকৰ কৰ্মক্ষমতাটো প্ৰভাৱ পেলাব পাৰে। আজি ঘৰৰ জ্যেষ্ঠ মানুহৰ পৰা পৰামৰ্শ আৰু বিশেষকৈ সমৰ্থন আপোনালোকে নিশ্চয়কৈ লাভ কৰিব। ব্যৱসায় সম্পৰ্কীয় গুৰুত্বপূৰ্ণ কাম সময়মতে সম্পূৰ্ণ কৰিলে ভাল হ'ব। বৰ্তমান কৰ্মৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ পৰিৱৰ্তন কৰাটো উপযুক্ত নহয় বুলি কৈছে। যিকোনো ব্যৱসায়িক বিনিয়োগ কৰাৰ আগতে নিশ্চিতভাৱে অভিজ্ঞ ব্যক্তিৰ পৰামৰ্শ ল'লে ভাল হ'ব বুলি কৈছে। কাৰ্যালয়ৰ সহকৰ্মী এজনৰ লগত বিসংগতিৰ পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। আজি পৰিয়ালৰ দায়িত্ব বিশেষকৈ আপোনালোকে সুন্দৰভাৱে পালন কৰিব পাৰিব। পৰিয়ালৰ পৰিৱেশ শৃংখলাবদ্ধ হ'ব। প্ৰেমৰ সন্দৰ্ভত কিছু সন্দেহজনক পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব পাৰে। বন্ধুক লগ পালে পুৰণি স্মৃতিবোৰ সতেজ হৈ পৰিব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত সাম্প্ৰতিক বতৰ প্ৰদূষণ আদিৰ পৰা নিজকে সঠিকভাৱে ৰক্ষা কৰক বুলি কৈছে। যিকোনো ছালৰ এলাৰ্জিয়ে আপোনালোকক অলপ অসুবিধা দিব পাৰে বুলি কৈছে। এই সময়খিনিত তুলা ৰাখি জাতক জাতিকাসকলে ল'ৰা ছোৱালীৰ সৈতে জড়িত যিকোনো সমস্যাৰ সমাধান হ'লে আপুনি সকাহ পাব বুলি কৈছে আৰু আপুনি আপোনালোকৰ আন কামতো ভালদৰে মনোনিৱেশ কৰিব পাৰিব বুলি কৈছে। সৰলতা আৰু ধৈৰ্য বজাই ৰাখক। কথা বতৰা নম্ৰতা আনিব লাগিব। ল'ৰা ছোৱালীৰ কাৰণে কিছু চিন্তা হ'ব। অভিজ্ঞ বন্ধুৰ পৰা পৰামৰ্শ লোৱাটোৱে আপোনালোকৰ সমস্যাৰ পৰা ৰক্ষা কৰিব। আজি ব্যৱসায় বিশেষকৈ মধ্যমে দেখা পোৱা গৈছে, তথাপি দৈনন্দিন কাম কাজ সুচাৰুৰূপে চলি থাকিব। আমদানি ৰপ্তানি সম্পৰ্কে কামবোৰ সাৱধানে কৰক, কিছু সমস্যাৰ সৃষ্টি হ'ব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। এই সময়খিনিত কৈছে যে বৈবাহিক জীৱন সংগঠিত হৈ থাকিব। প্ৰেমৰ সম্পৰ্কত সময় বেছি নষ্ট কৰাৰ পৰিৱৰ্তে নিজৰ পৰিয়াল আৰু ব্যৱসায়ত ভালদৰে মনোনিৱেশ কৰক, কেৰিয়াৰৰ প্ৰতি চিন্তা কৰক বুলি কৈছে। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ শাৰীৰিক ক্ষমতাতকৈ অধিক আপোনালোকৰ কাম কৰাৰ বাবে ক্লান্তি আৰু দুৰ্বলতা আহিব পাৰে। চিকিৎসকৰ পৰামৰ্শমতে ঔষধ সেৱন কৰি উপযুক্ত জিৰণি লওক বুলি কৈছে।
এই সময়খিনিত কৈছে যে তুলাৰাশি জাতক জাতিকাসকলৰ বাবে শুভ ৰং হ'ব বগা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব ন। দৈনিক ৰাশিফলৰ ভিডিঅ'সমূহ আপোনালোকে আমাৰ এই চেনেলটোৰ জৰিয়তে লাভ কৰিবৰ বাবে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ একেবাৰে নাপাহৰিব। আপোনালোকৰ সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ, মনৰ ইচ্ছাবোৰ পূৰণ হওক। ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়। বৃশ্চিক ৰাশি, আজি গ্ৰহৰ পৰিবহণ অনুকূল, আপোনালোকৰ কামৰ সম্ভৱপৰ উত্তম পদ্ধতিৰে সম্পূৰ্ণ হ'ব। আজি বাকী থকা পৰিয়ালৰ কামবোৰো সম্পূৰ্ণ হোৱাৰ লগতে ব্যক্তিগত কামতো ভালদৰে মনোনিৱেশ কৰিব পাৰিব। বন্ধু বান্ধৱীৰ সৈতেও বিশেষকৈ হাঁহি ধেমালিত আপোনালোকে সুযোগ পাৰ কৰিব, কটোৱাৰ সুযোগ পাব বুলি কৈছে, সময় পাব। আয়ৰ বা ব্যয়ৰ মাজত আপোনালোকৰ ভাৰসাম্য ৰক্ষা কৰিব লাগিব আজি, কাৰণ আলহী অহাৰ বাবে খৰচ বাঢ়িব পাৰে। আপোনালোকৰ স্বভাৱ আৰু আপোনালোকৰ দৈনন্দিন কাম কাজ সময় অনুযায়ী সলনি কৰিব লাগে। যুৱক যুৱতীসকলে বিশেষকৈ নিজৰ কামত ভালদৰে মনোনিৱেশ কৰিব পাৰিব বুলি কৈছে। এই সময়খিনিত বিশেষকৈ অলপ সাৱধান হ'ব। আজি ব্যৱসায় দৃষ্টিকোণৰ পৰা কৈছে যে এই সময়খিনিত আপোনালোকৰ অসাৱধানতা আৰু এলাহৰ বাবে কিছুমান কাম পেণ্ডিং ৰৈ যাব পাৰে, আধৰুৱা হৈ যাব পাৰে। নতুন দল আৰু ব্যৱসায়ত নতুন মানুহৰ সৈতে যোগাযোগ আপোনালোকৰ হ'ব। যিকোনো চুক্তি কৰাৰ সময়ত সকলো দিশৰ ওপৰত চিন্তা কৰি লওক বুলি কৈছে। এই সময়ত কতো বিনিয়োগৰ বাবে অনুকূল নহয়। পেণ্ডিং পে'মেণ্ট আদিৰ দাবী কৰি বিশেষকৈ আপোনালোকৰ সমস্যাবোৰ সমাধান কৰিব পাৰে। আজি প্ৰেম বা বৈবাহিক জীৱনত বিশেষকৈ আপোনালোকৰ মৰম চেনেহ বাঢ়িব। অহাৰ প্ৰেমৰ পৰা মনোযোগ আঁতৰাই দিয়ক। আজি শৰীৰত বিশেষকৈ আপোনালোকৰ এলাৰ্জিৰ দৰে কিছু লোকৰ সমস্যা হ'ব পাৰে। শাৰীৰিক দুৰ্বলতা আৰু গাঁঠিৰ বিষৰ সমস্যা বাঢ়িব পাৰে। কোনো ধৰণৰ অসাৱধানতা অৱলম্বন নকৰিব আৰু উপযুক্ত চিকিৎসা গ্ৰহণ কৰক বুলি কৈছে। যদি হেল্থৰ প্ৰব্লেম চলিছে, শাৰীৰিকভাৱে আপোনালোকে অসুস্থতা অনুভৱ কৰি আছে, আজি বৃশ্চিক ৰাশি জাতক জাতিকাসকলৰ আপোনালোকৰ দৈনন্দিন কাম কাজ সংগঠিত কৰিবলৈ কিছু কষ্টৰ প্ৰয়োজন হ'ব, কিন্তু আপুনি নিশ্চিতভাৱে সঠিক ফলাফল লাভ কৰিব। আজি পৰিয়ালৰ সদস্যৰ পৰা সহায় লাভ কৰিব। যিকোনো সামাজিক সংগঠনৰ লগত যোগদান আৰু সহযোগিতা কৰিলে আধ্যাত্মিক সুখ পোৱা যাব। যোগাযোগ আৰু সামাজিক সক্ৰিয়তাৰ বৃদ্ধি কৰিলে আপুনি বিশেষ তথ্য লাভ কৰিব। ধ্যান ৰাখিব, দুপৰীয়া সময়খিনি আপুনি হয়তো কোনো ঘনিষ্ঠ আত্মীয়ৰ আৰ্থিক সহায় বিশেষকৈ আগবঢ়াবলগীয়া হ'ব পাৰে। তেওঁলোকৰ কিবা এটা সমস্যা যদি হয়, সহায় কৰিবলগীয়া তেনেকুৱা ধৰণৰ এটা চিটুৱেশ্যন বা পৰিৱেশ আহি যাব পাৰে বুলি কৈছে। এই সময়খিনিত কৈছে যে আবেগৰ বাবে কোনো ধৰণৰ সিদ্ধান্ত তৎক্ষণাত গ্ৰহণ নকৰিব। অতিমাত্ৰা আপোনালোকৰ আত্মবিশ্বাসীও সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। আপোনালোকৰ সন্দেহজনক স্বভাৱটোৱে কিন্তু আপোনালোকৰ আজিৰ দিনটোত কৈছে যে আপোনাৰ লগতে বিশেষকৈ আনৰো সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। গতিকে সন্দেহভাৱবোৰ অলপ পৰিহাৰ কৰিব লাগিব। আজি শিশু শিক্ষাৰ লগত জড়িত যিকোনো সমাধান হ'ব পাৰে। আজি ব্যৱসায় দৃষ্টিকোণৰ পৰা ব্যৱসায়ত মধ্যমীয়া দেখা পোৱা গৈছে। যদি আপুনি আপোনালোকৰ কৌশল, আপোনালোকৰ প্লেনিংবোৰ আনৰ আগত প্ৰকাশ কৰিছে বা কৰে, তেনেহ'লে লোকচান নিশ্চিত বুলি কৈছে। যদি আপোনালোকৰ ব্যৱসায়ত নতুন অৰ্ডাৰ পাব পাৰে, কিন্তু ছ'চিয়েল মিডিয়া আৰু বিশেষকৈ নেতিবাচক প্ৰৱণতা থকা লোকৰ পৰা দূৰত্ব বজাই ৰাখক। বিদেশলৈ যাবলৈ বিচৰা যিসকল লোক আছে, তেওঁলোকে কিছু সময় অপেক্ষা কৰাটো প্ৰয়োজন আছে বুলি কৈছে। আজি স্বামী স্ত্ৰীয়ে বিশেষকৈ ইজনে সিজনৰ প্ৰতি থকা আস্থাই সম্পৰ্ক সুদৃঢ় কৰি ৰাখিব। কিছু মনোৰঞ্জনমূলক অনুষ্ঠানো হ'ব পাৰে। আজি মানসিক চাপৰ পৰা হাত সাৰিবলৈ মানুহৰ লগত সামাজিকতা আৰু ধ্যান আপোনালোকে কৰাটো প্ৰয়োজন আছে, ধ্যান ধাৰণাৰ প্ৰয়োজন আছে। সঠিক খাদ্যৰ বাবে আপোনালোকে গুৰুত্ব দিব লাগিব বুলি কৈছে। নিজৰ খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে অলপ সাৱধান হ'ব লাগিব। আপোনালোকৰ বাবে শুভ ৰং হ'ব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 6। যদি নতুনকৈ চাইছে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে অনুগ্ৰহ কৰি শ্বেয়াৰ কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায় লিখি দিব। আপোনালোকৰ সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ। ধনুৰাশি, আজি ধনুৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দিন। যদি আপুনি সম্পত্তি ক্ৰয় কৰাৰ পৰিকল্পনা কৰিছে, তেন্তে আজি ইয়াৰ সৈতে জড়িত সিদ্ধান্ত লোৱাৰ বাবে অতি অনুকূল দিন বুলি কৈছে। ঘৰখনৰ ব্যৱস্থা অধিক উন্নত কৰাৰ বাবে কিছু ইতিবাচক পৰিৱৰ্তন অনাৰ কথাও আজিৰ দিনটোত বিবেচনা কৰিব পাৰে। যদি যুৱক যুৱতীসকলে নতুন সুযোগ পায়, তেন্তে তৎক্ষণাত সেই সুযোগবোৰৰ লগতে আগবাঢ়িব লাগিব বা কাম কৰাৰ উচিত বুলি কৈছে। আজি কোনো প্ৰতিকূল পৰিস্থিতিৰ সৃষ্টি হ'লে আপোনালোকে বিশেষকৈ এই সময়খিনিত খং আপোনালোকে হেৰুৱাব নালাগে। কিছুমান ক্ষেত্ৰত খং নকৰিব, খংটো আপোনালোকে অলপ কমাব লাগিব। স্বতঃফুটতা বা কোমল প্ৰকৃতি থাকিলে সিদ্ধান্ত লোৱাৰ ক্ষেত্ৰত সহায় কৰিব বুলি কৈছে। এই সময়খিনি কৈছে যে যিকোনো ঠাইত কথা পাতি থাকোঁতে অতি চিন্তাশীলভাৱে শব্দ বাছি লোৱাটো উচিত বা শব্দবোৰ ব্যৱহাৰ কৰিব লাগে বুলি কৈছে। আজি ব্যৱসায়িক বিষয়ত কোনো সিদ্ধান্ত লোৱাৰ সময়ত বুলি কৈছে নিজৰ সামৰ্থ্যৰ ওপৰত আস্থা ৰাখক আৰু যিকোনো চুক্তি অতি সাৱধানে কৰিলে ভাল হ'ব বুলি। এই সময়খিনিত কৈছে যে অলপ অসাৱধানতাৰ বাবে কিছুমান ক্ষেত্ৰত বিশাল আপোনালোকৰ পৰিণতি বহন কৰিবলগীয়া হ'ব পাৰে। ভুলৰ আপোনালোকৰ বাবে কিছুমান ক্ষেত্ৰত সমস্যা হ'ব পাৰে। চাকৰিৰ লগত জড়িত লোকসকলে তেওঁলোকৰ সঠিক কাম কাজেৰে বিশেষকৈ বিষয়াসকলক সন্তুষ্ট কৰিব পাৰিব। আজি ঘৰতে ধৰ্মীয় অনুষ্ঠানৰ পৰিকল্পনা কৰিব পাৰে। ঘৰখনত আলহী দুলহী আগমন বাঢ়িব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্ক বিবাহৰ বাবে পৰিয়ালৰ অনুমোদন লাভ কৰিব পাৰে বুলি কৈছে। স্বাস্থ্যৰ দৃষ্টিকোণৰ পৰা কৈছে যে দিনটোৰ ভাগত
প্রথম ভাগত বিশেষ বর্তমান বতৰৰ নেতিবাচক প্রভাবে আপনার স্বাস্থ্যত অল্প প্রভাব পেলাব পাৰে। প্রণালীবদ্ধ আর আপনার কৈছে যে এই সময়খিনি সুষম দৈনন্দিন কাম কাজ আপনাদের বজায় রাখব আর খুয়া বার ক্ষেত্রে কিন্তু সংযম হব লাগিব বুলি কৈছে। যিকোনো সমস্যা হলে ধৈর্য আর সংযম থাকলে আপনার সমস্যাব সমাধান হব। যিকোনো আপনার কনফিউজন ডাউট আছে সন্দেহ আছে সমাধান হওয়ার লগেলগে সেইখিনি যুবক যুবতী সকলে বিশেষ সকাহর হুমুনিয়া কাহিব বুলি কৈছে। যিকোনো ডাঙর সিদ্ধান্ত লওয়ার পৰা বিশেষ আপনাদের অল্প সাবধান হব লাগিব, সাহসও পাব কিন্তু অল্প সাবধান হবও লাগিব। আপুনি আপনার পরিয়ালের সঙ্গে কোনো ধর্মীয় স্থানলৈ যোৱাৰ কথার চিন্তা করব পাৰে। ধ্যান রাখক যদি কোনো মনত কিছু আপনার বিভ্রান্তির সৃষ্টি হয় প্রথমতে কৈছিলোঁ তেন্তে নিশ্চিতভাবে পাৰিলে আপনার অভিজ্ঞ ব্যক্তির পৰা পথ প্রদর্শন ললে ভাল হব। বিত্তীয় সম্পর্কীয় কাম কাজবোৰ পিছিয়ে দিয়াটো ভাল হব। কথা কওঁতে উপযুক্ত শব্দ আপনাদের ব্যবহার করব বলে কৈছে, অন্যথা আপনার বিরুদ্ধে কিবা মানহানিকারক বিশেষ বা মিছা অভিযোগ উত্থাপন হব পাৰে কিছু ক্ষেত্রত বলে কৈছে। আজি ব্যবসায় নতুন নতুন উপায় আপনাদের বিচাৰি উলিওয়ার প্রয়োজন আছে। ইয়ার লগেলগে সম্প্রসারণ সম্পর্কীয় পরিকল্পনাও হাতত আহিব। সম্পত্তির কামৰ বাবে ই এক উপকারী সময়। এই সময়ত সম্পূর্ণ একাগ্রতার বা আজির দিনটোত সম্পূর্ণ একাগ্রতার কাম করক বলে কৈছে। মহিলা সম্পর্কীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ মানর প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ক বলে কৈছে। কোয়ালিটি আপনাদের বস্তুখিনি রাখক ভাল হব। আজি কার্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ হয়ে থাকবে। স্বামী স্ত্রীয়ে পারস্পরিক সমন্বয় বজায় রাখব লাগে আর ঘরতে সঠিক ব্যবস্থা বজায় রাখব লাগে বলে কৈছে। তর্ক পিছাল করব নালাগে। প্রেমর সম্পর্কত ইজনে সিজনের প্রতি সম্মানের অনুভব থাকলে ঘনিষ্ঠতার বৃদ্ধি পাব। আজি স্বাস্থ্যের ক্ষেত্রে দিনটি শেষের ফললেও বর্তমান বতরের জড়িত কিছু শারীরিক সমস্যা হব পাৰে। প্রণালীবদ্ধ দৈনন্দিন কাম কাজ আপনাদের বজায় রাখক আর যোগাসন আর ব্যায়ামের প্রতি কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিলে ভাল হব বলে কৈছে। আপনাদের শুভ রং হব হালধিয়া রং আর শুভ সংখ্যা হব এক। যদি নতুনকৈ চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে অনুগ্রহ করে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত ওম নমে শিবায় ওম নমে শিবায় লিখে দিব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছো, মনের ইচ্ছাব পূরণ হোক। মকর রাশি, আজি মকর রাশি জাত জাতিকাসকলের দিনটি মধ্যমীয়া দেখা পাওয়া গেছে। কোনো ধরনের বিভ্রান্তির ক্ষেত্রে ভাই বা বন্ধুরপা বা আত্মীয়বর্গরপা পরামর্শ লওয়াটা আপনাদের উপকারী বলে প্রমাণিত হব বা উপকারী হব বলে কৈছে। দৈনন্দিন কাম কাজেরপা আপনি কিছু সকাহ পাব বা আঁতরি আহি নতুন কিবা এটা করার কথা ভাবিব পারে আর সফলও হব পারে। বিত্তীয় সম্পর্কীয় কাম কাজত করার কঠোর পরিশ্রমে অনুকূল ফল দিব পারে। আজি যিকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার আগতে ইয়ার সকল দিক নিশ্চয়কৈ চিন্তা করক। খরখেদাকৈ কামবোৰ করলে নষ্ট হব পাৰে। ঘরুয়ার বিবাদক বেছি আপনাদের গুরুত্ব নিদিব আর বিচক্ষণতা বা সংযমের বিশেষ নিষ্পত্তি করব বলে কৈছে। কিছুমান মানুষ আপনাদের বিরুদ্ধে উড়া বাতরি বিয়াবলে আপনাদের চেষ্টা করব পারে। ব্যবসায় যদি আপনি নতুন ব্যবসায় আরম্ভ করার পরিকল্পনা করেছে তেতিয়া আজি আপনাদের দিনটি ভাল দেখা পাওয়া গেছে। ব্যবসায় লাভের আশা করা হয়েছে। অফিসত বা কর্মক্ষেত্রত নতুন প্রজেক্ট এটাত আপনাদের কাম করার দায়িত্ব পাবো পারে। স্বামী স্ত্রীর মাজত পারস্পরিক সম্প্রীতি আর প্রচেষ্টার বাবে ঘরখনত এক সুখদায়ক পরিবেশের সৃষ্টি হব পারে। প্রেমর সম্পর্কক লো আজির দিনটি যুবক যুবতী সকলে অতি গুরুত্ব আর সৎ হব বলে কৈছে। আজি স্বাস্থ্যের ক্ষেত্রে চকুর জড়িত সমস্যা থাকিব পারে। লগতে আজির দিনটি বিশেষ কোনোবাখিনি সময়ত এলাহ আর নেতিবাচক চিন্তায় আধিপত্য বিস্তার করব পারে। ধ্যান আদি করে থাকক, শান্তি পাব বলে কৈছে। আর মনলে অহা কিছুমান সিদ্ধান্ত আপনাদের তৎক্ষণাৎ লব নালাগে, গতি চাই চিতি লব। পরিকল্পনা আর ইতিবাচক চিন্তায় যিকোনো কাম করলে আপনাদের কামর যে দক্ষতা অধিক উন্নত হব। আজি স্থবির কামে বা রয়ে থাকা কামে একটা গতি লাভ করব পারে। বিশেষ ঘরলৈ কোনো সদস্য আহিব পারে, একটা ভাল খবর আহিব পারে। ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের লব পাৰিব। আলোচনার মাধ্যমে কিছু সমস্যারও সমাধান হব বলে কৈছে। আজি নিজের স্বভাবত ধৈর্য আর শান্তি বজায় রাখক। অতিমাত্রা আত্মবিশ্বাস আপনাদের ক্ষতিকারক হব পারে। এই সময়ত এলাহ ত্যাগ করে শক্তিশালী হওয়ার সময়। কারবাক ধন ধারে দিয়ার আগতে ইয়ার রিজাল্ট আপনাদের নিশ্চিত করক। সেই ব্যক্তিগুলিক আপনাদের টাকা পয়সা দিলে ঘুরাই পাবনে নাপাব বা কেনকা ধরনের লেনদেনের ক্ষেত্রে, গতি সকল দিক আপনাদের চাব লাগিব। যুবক যুবতী সকলে নিজের কেরিয়ারের প্রতি কিন্তু সচেতন হব লাগে। আজি ব্যবসায় নতুন একটা সুযোগ আপনাদের উপলব্ধ হব, শুভ সুযোগ আহিছে যাবার আর্থিক দৃষ্টিকোণের অতি লাভজনক বলে প্রমাণিত হব পারে। রাজহুয়া ব্যবসায় গ্ল্যামার আদির জড়িত ব্যবসায় কিছু সাবধানতার অবলম্বন করব লাগবে। বীমা বিশেষ এনেকুৱা ধৰণৰ যিসকল বিশেষকৈ এজেণ্ট আছে তেওঁলোকে নিজৰ লক্ষ্য পূৰণ কৰিব পাৰিব বুলি কৈছে। যিসকলৰ এটা টাৰ্গেট আপোনালোকে কাম কৰিব লগা হয় কৰ্মৰ ক্ষেত্ৰত, সেইসকলে নিজৰ টাৰ্গেটখিনি সম্পূৰ্ণ কৰিব পাৰিব। কৰ্মচাৰী চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ কাম কাজ সংগঠিত হৈ থাকিব। বৈবাহিক জীৱন বিশেষকৈ কিবা এটা ভুল বুজাবুজি হ'লেও দিনটো শেষৰ ফাললৈ আপোনালোকৰ ঠিক হোৱা দেখা পোৱা যাব বুলি কৈছে। কিন্তু প্ৰেম জীৱনৰ কিছু টেনচন থাকিব, চিন্তা থাকিব, বিশ্বাস কৰাটো গুৰুত্বপূৰ্ণ বুলি কৈছে।
শারীরিক আর মানসিক ক্লান্তির পর সকাহ পাবলে নিজের পছন্দ অনুসরি কিছু সময় অতিবাহিত করক বলে কৈছে, নিজের ভাল লগা কামত কিছু সময় দিয়ক বলে কৈছে, মানসিক শান্তি লাভ করব বলে কৈছে। আর এই সময়খিনিত নিজের সংগ্রামব নিয়ন্ত্রণ করব লাগিব। শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব আট। যদি নতুনক চাইছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত ওম নমে শিবায় ওম নমে শিবায় লিখে দিব। আপনাদের সকলের দিনটি শুভ হোক, মহাদেবর কৃপাত মা লক্ষ্মীর কৃপাত আপনাদের দিনটি শুভ হোক তারই কামনা করছো। কুম্ভ রাশি, আজি ঘরখনত বিশেষ অতিথি আগমনে এক সুখর পরিবেশের সৃষ্টি করব পারে। পারিবারিক আর ব্যবসায়িক কাম কাজের মাজের ভারসাম্য রক্ষা করে আপনাদের সঠিক ব্যবস্থা বজায় রাখব পাব, আগবাড়ি যাব পারিব। ছাত্র ছাত্রী আর যুবক যুবতী সকলে তেওঁলোকৰ কঠোর পরিশ্রমের অনুকূল ফলাফল লাভ করব পারে। আজি কৈছে যে সৰু সৰু কথাবোৰত বিশেষকৈ বেছিকৈ দুঃখ বা খঙৰ দৰে পৰিস্থিতি সৃষ্টি হ'ব পাৰে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। আত্মপৰ্যবেক্ষণটো গুৰুত্বপূৰ্ণ। এই সময়ত লাভতকৈ খৰচ বেছি হ'ব পাৰে, যাৰ বাবে পৰিয়ালৰ সদস্যসকলৰ মাজত কিছু বিসংগতিৰ সম্ভাৱনা আছে। আজি দিনটোৰ আৰম্ভণিতে ব্যৱসায়ত কিছু ব্যস্ততাপূৰ্ণ থাকিব। কৰ্মচাৰীসকলৰ সৈতে চলি থকা ভুল বুজাবুজি সমাধান হ'ব পাৰে। পাৰস্পৰিক সম্পৰ্ক উন্নত হ'ব, কিন্তু সময় অনুসৰি বিশেষকৈ নিজৰ আচৰণত পৰিৱৰ্তন আনিব লাগিব আৰু নতুন পৰিকল্পনা ৰূপায়ণৰ বাবে পক্ষত আপোনালোকে নহয় বুলি কৈছে। দিনটো অলপ সাবধান হ'ব, নতুন প্লেনিংখিনি আপোনালোকে তৎক্ষণাত কাৰ্যকৰী কৰিবৰ বাবে চেষ্টা কৰিলে অলপ সমস্যা হ'ব পাৰে বুলি কৈছে, গতিকে চাই চিতি ল'ব। আজি ঘৰখনত ইজনে সিজনৰ লগত মনোৰঞ্জন আপোনালোকে বিশেষকৈ কৰি কিছু সময় কটাওক বুলি কৈছে। ইজনে সিজনৰ আবেগক বুজি পাওক, ঘৰখনত এটা হাঁহিমুখৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰক, ভাল হ'ব। প্ৰেমৰ সম্পৰ্কৰ বিষয়ত সাৱধান হোৱাটো প্ৰয়োজন আছে। স্বাস্থ্য সম্পর্কে যিকোনো পুরনি সমস্যার পুনৰ উদ্ভৱ হ'ব পাৰে। আজি কৈছে যে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ঔষধৰ লগতে প্ৰাকৃতিক ঔষধৰ ওপৰতো আপোনালোকে গুৰুত্ব দিয়ক, যিসকলৰ হেলথৰ প্ৰবলেম চলি আছে, গতিকে ধ্যান ৰাখক বুলি কৈছে। আজি আপোনজনক লগ পাব। দৈনন্দিন কাম কাজৰ লগতে ধৰ্মীয় কাম কাজতো অংশ লোৱাটো আপোনালোকৰ বাবে অধিক ইতিবাচক কৰি তুলিব। টকাৰ বিনিয়োগ কৰিবলৈ ভাল সময় বুলি কৈছে। ইয়াৰ লগত জড়িত কিছু কামৰ বাবে আপোনালোকে বা কাম কৰাৰ আগতে অভিজ্ঞ লোকৰ লগত নিশ্চয়কৈ আপোনালোকে কথা পাতক বা পৰামৰ্শ ল'লে ভাল হ'ব। আজি আপোনালোকৰ যিকোনো কাম সম্পূৰ্ণ কৰিবলৈ যদি আপোনালোকৰ বন্ধুৰ পৰা সহায় ল'বলগীয়া হয় তেন্তে কুণ্ঠাবোধ নকৰিব। পিতৃ মাতৃ আৰু জ্যেষ্ঠ লোকৰ প্ৰতি সন্মান নিশ্চয়কৈ বজাই ৰাখিলে ভাল হ'ব। আজি ঘৰতে আপুনি বেছিভাগ কাম সম্পূৰ্ণ কৰিবলৈ চেষ্টা কৰক, কাৰণ আজি ঘৰৰ বাহিৰত কাৰোবাৰ লগত কাজিয়া হ'ব পাৰে। আজি ব্যৱসায়ত বিশেষকৈ ব্যৱসায় কামৰ লগত বা দিশত অধিক কষ্ট কৰিব লাগিব। যিকোনো ডাঙৰ কাম কৰাৰ সময়ত নিশ্চিতভাৱে ইয়াৰ সুবিধা আৰু অসুবিধাৰ বিষয়ে চিন্তা কৰক। অৱশ্যে এজন বিশেষ ব্যক্তি বা জনাশুনা মানুহৰ পৰা পৰামৰ্শ লাভ কৰাটো আপোনালোকৰ বাবে ভাল হ'ব, ব্যৱসায়ৰ বাবে উপকাৰী আৰু প্ৰগতিশীল হ'ব বুলি কৈছে। আজি ঘৰখনৰ সুখ আৰু শান্তি এটা পৰিৱেশ আপোনালোকে সৃষ্টি কৰিবৰ বাবে চেষ্টা কৰক। বিপৰীত লিংগৰ ব্যক্তিৰ লগত সংগতি ৰাখি থাকোঁতে নিশ্চয়কৈ শিষ্টাচাৰ বজাই ৰাখক, কথা কওঁতে সাৱধান হওক, নহ'লে মানহানি হ'ব পাৰে, গতিকে অলপ সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগিব বুলি কৈছে। আজি স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ সংক্ৰমণ বা এলাৰ্জিৰ সমস্যাত আপুনি অশান্তি পাব পাৰে। পৰম্পৰাগত চিকিৎসাৰ পদ্ধতি বিশেষ যত্ন ল'লেও ভাল হয় বুলি কৈছে কিছুমান ক্ষেত্ৰত, গতিকে চাই চিতি ল'ব। শুভ ৰং হ'ব ৰঙা ৰং আৰু শুভ সংখ্যা হ'ব তিনি। যদি নতুনকৈ চাইছে আপোনালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব, লাইক এটা কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। মহাদেৱৰ কৃপাত মা লক্ষ্মীৰ কৃপাত আপোনালোকৰ মনৰ ইচ্ছাবোৰ পূৰণ হওক, আহি থকা দিনবোৰ সুন্দৰভাৱে পাৰ হওক। ওম নম শিৱায় ওম নম শিৱায়। মীন ৰাশি, আজি মীন ৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দিন। ঘৰখনত জ্যেষ্ঠ লোকৰ পৰা পোৱা পথ প্ৰদৰ্শন আপোনালোকৰ বাবে বহুত বেছি ভাল হ'ব বুলি কৈছে। আপুনি নিজৰ সামৰ্থ্য অনুসৰি কামবোৰ সম্পূৰ্ণ কৰাৰ ক্ষেত্ৰত সফল হ'ব। আজি নিজৰ আৰু ভিতৰত বিশেষকৈ নিজৰ মনৰ ভিতৰত ইতিবাচকতা আৰু সুখ অনুভৱ কৰিবলৈ আধ্যাত্মিক কামত কিছু সময় কটাটো গুৰুত্বপূৰ্ণ বুলি কৈছে। কোনো বিষয়ত ওচৰ চুবুৰীয়াৰ লগত তৰ্ক নকৰিব, ইয়াৰ বাবে আপোনালোকৰ কামৰ যি দক্ষতাত প্ৰভাৱিত হ'ব পাৰে। আজি ঘনিষ্ঠ আত্মীয়ৰ স্বাস্থ্যৰ বাবে আপোনালোকৰ চিন্তাৰ কাৰণ হৈ পৰিব পাৰে। আপোনালোকৰ হিংসিঙীয়া আৰু উত্তেজিত স্বভাৱ নিয়ন্ত্ৰণ কৰাটো গুৰুত্বপূৰ্ণ। ব্যৱসায় সম্প্ৰসাৰণৰ বাবে নতুন পৰিকল্পনা হ'ব পাৰে যিটো অৰ্থপূৰ্ণ হ'ব, যিটো সকলো সিদ্ধান্ত নিজে লওক বুলি কৈছে। বিপদজনক কামত বিশেষকৈ আপোনালোকে সময় আৰু ধন নষ্ট নকৰিবা। যিটো যিকোনো লোকচানৰ সম্ভাৱনা আছে, আজি অংশীদাৰিত্বৰ সম্পৰ্কীয় ব্যৱসায় দায়িত্বহীনতাৰে বিশেষকৈ লোকচানৰ সৃষ্টি কৰিব পাৰে। পৰিয়াল আৰু বন্ধু বান্ধৱীৰ সৈতে লগ পোৱাটো অতি সুখদায়ক হ'ব। প্ৰেমৰ সম্পৰ্কৰ ক্ষেত্ৰত আপুনি নিজকে ভাগ্যৱান অনুভৱ কৰিব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত অতিৰিক্ত কামৰ বোজাৰ বাবে শাৰীৰিক আৰু মানসিক অৱসাদ আহিব পাৰে। উপযুক্ত জিৰণি লোৱা আৰু প্ৰণালীবদ্ধ দৈনন্দিন কাম কাজ বজাই ৰখাটো আপোনালোকৰ সুস্থ কৰি ৰাখিব পাৰে বুলি কৈছে। এই সময়খিনিত ধৈৰ্য বজাই ৰাখিব লাগিব বুলি কৈছে। আজি বহু সম্ভাৱনাৰ পাব। নিজৰ লগত জড়িত নিজৰ কাম কাজৰ লগত জড়িত কামবোৰ সম্পূৰ্ণ কৰিবলৈ চেষ্টা কৰক। ঘৰখনৰ পৰিৱেশ সুখদায়ক হ'ব, কাৰণ আপোনালোকৰ পৰিয়ালৰ যিকোনো সমস্যাৰ সমাধান হ'ব পাৰে। ঘনিষ্ঠ আত্মীয় আগমনৰ বাবে ঘৰখনত উৎসমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। আজি ব্যৱহাৰিক হওক বুলি কৈছে। আৱেগিকভাৱে লোৱাৰ এটা সিদ্ধান্ত ভুল বুলি প্ৰমাণিত হ'ব পাৰে। কাৰোৰ ওপৰত বেছি বিশ্বাস কৰাটো উপযুক্ত নহয়। আয়ৰ লগত জড়িত অতিৰিক্ত খৰচো হ'ব পাৰে। নিজৰ কৃতিত্বৰ কথা আনৰ আগত গৰ্ব নকৰিব। আজি ব্যৱসায়ত বাধা আৰু সমস্যা আহিব পাৰে, লগতে কৰ্মচাৰীসকলৰ পৰামৰ্শৰ প্ৰতিও মনোযোগ দিয়ক বুলি কৈছে।
কিছু ভাল পরামর্শ পাব পাৰে। এই সময়ত আপোনালোকৰ ব্যৱসায়িক ব্যৱস্থা আৰু কৰ্মৰ যি ব্যৱস্থাত পৰিৱৰ্তনে উপযুক্ত ফলাফল দিব পাৰে। আজি আপোনালোকৰ জীৱন সংগী আৰু পৰিয়ালৰ সদস্যৰ সহায়ত আপোনাক শক্তিশালী কৰি তুলিব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্কটো বিশেষকৈ ঘনিষ্ঠতা গঢ় লৈ উঠিব, আৱেগক বুজি পাব, ৰেচপেক্ট কৰিব আৰু সেই ভাৱখিনি লাগিব। অত্যধিক মানসিক চাপে কিন্তু আপোনালোকৰ হজম শক্তি আৰু কাৰ্যক্ষমতাত অলপ প্ৰভাৱ পেলাব পাৰে। ইতিবাচক হৈ থাকক, আধ্যাত্মিক কামতো কিছু সময় কটাওক, মানসিক শান্তি নিশ্চয়কৈ লাভ কৰিব। শুভ ৰং হ'ব আপোনালোকৰ বাবে আজিৰ দিনটোত সেউজীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 2। যদিহে আপোনালোকে আমাৰ চেনেলটো নতুনকৈ চাই আছে ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব। অনুগ্ৰহ কৰি অকণমান সময় উলিয়াই কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায় লিখি দিব।